দর্শক ইতিহাস ঘেটে দেখা যায় লেনদেনের একেবারে আদি প্রথা ছিল বিনিময় প্রথা অর্থাৎ একটি পণ্য একজনের রয়েছে অন্য আরেকটি পণ্যের বিনিময়ে সেটি আদান প্রদান হতো এর ধারাবাহিকতায় এক সময় যেটি হলো পয়সা এবং টাকার প্রচলন শুরু হলো আধুনিক বিশ্ব অবশ্য এই পয়সা টাকাকেও ঝক্কি ঝামেলা মনে করছে বিশেষ করে এই করোনাকালীন দুর্যোগে এসে কিন্তু মানুষ ক্যাশবিহীন লেনদেনের দিকে ঝুঁকছে এবং সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু বাংলাদেশের মানুষও পিছিয়ে নেই ইয়াং বয়স বলি কিংবা বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষরা কিন্তু এখন মোবাইল ব্যাংকিং সহ নানা রকমের ক্যাশলেস ট্রানজ্যাকশন বা নগদবিহীন লেনদেনের দিকে ঝুঁকছে তাই দর্শক আজকে আমরা আলোচনা করব আমাদের বিত সংলাপে নগদবিহীন লেনদেন এর সুবিধা অসুবিধা নিয়ে আমাদের সাথে এই বিষয়ে কথা বলতে চারজন বিশেষ অতিথি যুক্ত হবেন এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আলমাস কবির তিনি সভাপতি বেসিস রাহাত আহমেদ যিনি যুক্ত হয়েছেন তিনি প্রধান বিপণন কর্মকর্তা পেপার ফ্লাই এছাড়া আমাদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই মোহাম্মদ নুরুল আমিন এছাড়া আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন মোহাম্মদ কামাল তিনি কান্ট্রি ডিরেক্টর মাস্টার কার্ড আমরা তাদের কাছে যাব আলোচনা করতে এই বিষয়ে বিস্তারিত তবে তার আগে হাতে থাকা একটি রিপোর্ট দেখে আসতে চাই ক্রেস্ট সিকিউরিটিজের মালিক গ্রেপ্তার হলেও দুশ্চিন্তা কাটছে না বিনিয়োগকারীদের তাদের কেনা শেয়ার কিংবা নগদ অর্থ কবে কোন প্রক্রিয়ায় ফেরত পাবে তারও কোনো নিশ্চয়তা মিলছে না অনেকটা বাধ্য হয়ে প্রতিদিনই অবস্থান কর্মসূচি পালন করছেন বিনিয়োগকারীরা আইনজীবীরা অবশ্য বলছেন যথাযথ আইনি প্রক্রিয়া মানা হলে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়বেন না অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের আশ্বাস নিয়ম অনুযায়ী আইনি পদক্ষেপ নিচ্ছেন তারা দেখে আসব রিপোর্টটি অবিশ্বাস্য কিংবা নজিরবিহীন যাই বলা হোক কম হবে ক্রেস্ট সিকিউরিটিজের অনিয়ম বিনিয়োগকারীদের টাকায় শেয়ার কিনে দেওয়ার দায়িত্ব যে ব্রোকার হাউসের সেই কিনা গ্রাহকের টাকা নিয়ে উধাও ক্রেস্টের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ ছিল প্রায় 25,000 গ্রাহকের যাদের হিসেবে কেনা শেয়ার ও নগদ টাকা এখন আটকে আছে হিসেবের মার পেঁচে হতাশ বিনিয়োগকারীরা উপায় না পেয়ে পুরানা পল্টনে ক্রেস্টের কার্যালয়ের সামনে প্রতিদিনই মানববন্ধন করছেন দাবি করছেন তাদের বিনিয়োগের প্রায় 100 কোটি টাকা দ্রুত ফেরত দেওয়ার ক্রেস্টের মালিক আটক হওয়ার পরও তার ছোট ভাই কিংবা অন্য কোনো মাধ্যমে টাকা সরিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে তাদের এই দুর্দিনে আমরা যেন এই টাকাটা ফেরত পাই অতি সত্বর যেন আমরা টাকাটা ফেরত পাই অর্থ ফেরত না পাবো ততক্ষণ পর্যন্ত এই কেস সিবিলির সামনে আমাদের অবস্থান গড়মড় চলবে আসামি ওহিদুজ্জামান এখনো বাইরে আছে এই যে লুপাটকারী অর্থ যেটা শহীদুল্লাহ স্বীকার করেছে সেই লুপাটকারী অর্থগুলা ওহিদুল্লাহ এবং তাদের গন্ধের কাছে গা ঢাকা দেওয়ার কয়েকদিনের মধ্যেই গ্রেপ্তার হন ক্রেস্টের মালিক শহীদুল্লাহ ও তার স্ত্রী আইনজীবীরা বলছেন প্রয়োজনে কোম্পানির লাইসেন্স বিক্রি করে পাওনা পরিশোধ করার বিধান রয়েছে জাতির শেয়ার বিক্রি করা হয় নাই তাদেরকে লিংক অ্যাকাউন্ট খুলে অন্য কোথাও সরিয়ে দিতে হবে এবং যাদের শেয়ার বিক্রি করে ফেলেছে তাদের এই টাকাটা পরিশোধ করার জন্য ডিএসই আমাদের রুল 87 এর 3F অনুযায়ী তার মেম্বারশিপ বিক্রি করবে প্লাস ইনভেস্টর প্রোটেকশন ফান্ড যেটা আছে সেটা বিক্রি করে তার বিনিয়োগকারীদের যে টাকা আছে সেটা অ্যাডজাস্ট করবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাস অল্প সময়ের মধ্যে গ্রাহকদের শেয়ার ও টাকা ফেরত দিতে সব পক্ষ মিলে কাজ করছেন প্রায় 82 টাকার যে শেয়ারটা আমরা ডিপি সাবমিট করে এটা লক করে রেখেছি পাশাপাশি আমরা বাংলাদেশ ব্যাংকে ওদের যে অ্যাকাউন্ট এখন লিঙ্ক করার ব্যবস্থা করেছি রেগুলেটর বা আমাদের বাংলাদেশ ঢাকা স্টক ডিবিএন এর সঙ্গে আইন আইনপক্ষের সমস্ত যারা যারা আছেন তারা সকলেই কিন্তু একযোগে কাজ করছে ঘটনার সুষ্ঠু সমাধান পুঁজিবাজারে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও জানান কাজী সানাউল হক সুলতান আহমেদ নিউজ 24 ঢাকা দর্শক যেমনটি বলছিলাম আপনারা জানেন যে নগদবিহীন লেনদেনে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ ঝুঁকছে এখন সেই বিষয়ে আমরা কথা বলতে আরও একজন বিশেষ অতিথি আমরা পেয়েছি আমরা এরই মধ্যে পেয়েছি মোহাম্মদ নুরুল আমিন তিনি সাবেক ব্যাংকার এবং উপদেষ্টা আইপে আমরা শুরুতে তার কাছেই আসতে চাই জনাব নুরুল আমিন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে ব্যাংকগুলো আমরা দেখতে পাচ্ছি নগদবিহীন লেনদেনের দিকে আসছে বিশেষ করে করোনার এই সময়ে বাধ্য হয়ে আসছে ঘরে বসে মানুষ কেনাকাটা করছে সব মিলিয়ে ব্যাংকগুলো কি নগদবিহীন সেবা দিতে পারছে কি না বিশেষ করে আমরা জানি যে সরকারি ব্যাংকগুলো কিন্তু এখনো পর্যন্ত এই সেবাতে সেভাবে অভ্যস্ত নয় আপনার দৃষ্টিতে জানতে চাই ধন্যবাদ শুধু করোনার কারণে আসছে তা নয় এখানে আলমাস কবির সাহেব আছেন এটা মানুষকে আসতেই হতো হয়তো ধীরে বা আর মানে দ্রুত গতিতে এখন একটু গতিটা দ্রুত হচ্ছে এইটুকু পার্থক্য কারণ আমাদের সামনের দিনগুলো এই দিকেই যাচ্ছি আমরা আপনি যদি পার্টিকুলারলি ব্যাংক নিয়ে প্রশ্ন করে থাকেন তাহলে প্রশ্ন হচ্ছে যে সব ব্যাংক সমানভাবে এটাতে আগাতে পারেনি বাট অনেকগুলো আপনার MFS এবং DFS মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু এখন খুবই অ্যাক্টিভ এবং সেই সঙ্গে তাদের
ব্যাকে যে কাজগুলো হচ্ছে ই কমার্স এবং অন্যান্য আমাদের উবার পাঠাও এইসবের ধরনের কাজগুলো অতি বেশি দ্রুত হচ্ছে। ব্যাংকগুলো এখনো সেই পরিমাণ আসেনি, একমাত্র সিটি টাচ এই ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করছে। ইউসিবি কয়েকটি অ্যাপ এই ব্যাপারে ডাউনলোড করেছেন, ডাচ বাংলার MFS এবং DFS আছে, আর ব্যাংক তো আমাদের একটা বড় পার্টনার হচ্ছে আমাদের বিকাশের। আমি যেটা বলবো যে এই সময়ে সব ক্ষেত্রে বরং ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের তুলনামূলক কম ট্রানজেকশন হচ্ছে, অবশ্য অনেক কারণে সাধারণ ছুটি ছিল অন্যান্য কিছু, কিন্তু ইতিমধ্যে মানুষের যে কাজগুলো আপনাকে সেইগুলো যদি আপনি খেয়াল করেন যে ইউটিলিটি বিল, মোবাইল টপ আপ এবং ইভেন রিমিটেন্স এর পেমেন্ট থ্রু বিকাশ, এই কাজগুলো অনেক বেশি হচ্ছে এই করোনার কারণে। এবং এইগুলো এমনিও আসতো, আগেও ছিল, এখন অনেক দ্রুত চলে আসছে। ব্যাংকগুলো কিন্তু সেইভাবে সমানতালে আসতে পারেনি, আমাদের মনে হয় ব্যাংকগুলো যদি খুব দ্রুত এটাতে আসতে পারে, তবু অনেক প্রবলেম ওরা সলভ করছে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে, কিন্তু এই DFS এবং MFS গুলো এই ব্যাপারে অগ্রগণ্য ভূমিকা পালন করছে। ব্যাংকগুলো আপনি যেটি বলছিলেন ব্যাংকগুলো আসতে পারছি না, জনাব ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে সৈয়দ মোহাম্মদ কামাল রয়েছেন, তিনি কান্ট্রি ডিরেক্টর মাস্টার কার্ড। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে জনাব কামাল? জি আমি শুনতে পাচ্ছি। আপনারা বিশ্বব্যাপী মাস্টার কার্ডের সার্ভিস দিয়ে যাচ্ছেন, বাংলাদেশে যেমনটি বলছিলেন নুরুল আমিন যে এখনো ব্যাংকগুলো সেইভাবে সব ব্যাংক পারছে না, আপনাদের দৃষ্টিতে আপনারা কি দেখছেন? সাম্প্রতিক সময় আমরা দেখলাম আপনারা একটি নতুন চুক্তিবদ্ধ হয়েছেন একটি কোম্পানির সাথে। জি ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমরা যদি একটা আমাদের রিসেন্ট একটা সার্ভে রিপোর্টের দেখি, সেখানে দেখা যাচ্ছে যে এই করোনাকালীন সময়ে মানুষ ফিজিক্যাল ট্রানজেকশন থেকে আসলে ডিজিটাল ট্রানজেকশন দিকে ঝুঁকেছে। এবং WHO এর একটা গাইডলাইনও আছে যে তারা প্রেসক্রাইব করেছিল মার্চ মাসের শুরুর দিকে যে যত ট্রানজেকশন কন্ট্যাক্টলেস করা যায়, সো আলটিমেটলি ডিজিটাল ট্রানজেকশনই কন্ট্যাক্টলেস ট্রানজেকশনকে এনশিওর করতে পারে, সেটার দিকে ঝুঁকছে। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে যেখানে ই কমার্স সেক্টরে যেখানে যে 90% হয়তো ক্যাশ অন ডেলিভারি হতো প্রি প্যান্ডেমিক, ডিউরিং দ্য প্যান্ডেমিক ওটা কিন্তু প্রায় 10% থেকে 15% আমরা গেইন করেছি, অর্থাৎ প্রায় ওটা 75% থেকে 80% লেভেলে চলে গেছে তার ক্যাশ অন ডেলিভারি। বেশ কিছু কোম্পানি আছে, বেশ কিছু ই কমার্স কোম্পানি এর থেকেও ভালো অবস্থায় গেছে, তারা হয়তো বা 50%-এর অধিক ট্রানজেকশন ডিজিটাল করে ফেলেছে। এটা কিন্তু আসলে অ্যাডাপ্টেবিলিটির দিক থেকে এটা খুব ফাস্ট অ্যাডাপশনটা হয়েছে এবং এটা আমরা দেখেছি। মাস্টার কার্ডের একটা সার্ভেতে আমরা দেখেছি যে মানে বলা হয় যে 10 জনের মধ্যে প্রায় 6 জন লোক ডিজিটালি ট্রানজেকশন করতে এখন স্বাচ্ছন্দ্য বোধ করছে এই এই সময়টায়। আমার মানে এটা একটা বড় একটা ট্রিগার, যে জিনিসটা হয়তো বা আমরা আগামী কয়েক বছরে অ্যাচিভ করতে পারতাম, গত 3 মাসে আমরা অনেক ফাস্ট অ্যাডাপ্ট করতে পেরেছি এটা সত্যি। এবং আমরা যদি আমাদের ভেরি রিসেন্ট আমাদের যেই জিনিসটা আমরা করেছি, আমরা ডিজিটাল অ্যাসপেক্টে আমরা অনেকগুলো কাজ করেছি। আপনি জানেন যে বাংলাদেশের প্রথম অ্যাড মানি ফ্যাসিলিটি উইথ MFS আমরাই শুরু করেছিলাম 2019 সালের মার্চ মাসে, এবং ভেরি রিসেন্টলি আমরা সেকেন্ড লার্জেস্ট যেটা নগদ তাদের সাথে আমরা শুরু করলাম, প্রথমে বিকাশের সাথে শুরু করেছিলাম। আর যেটা রিসেন্টলি আপনি যেটা নিয়ে কথা বললেন সেটা হচ্ছে গিয়ে ই কমার্সের বা ডিজিটাল কমার্সের ক্যাশ অন ডেলিভারিকে আরো কমিয়ে দিবে, অর্থাৎ আপনার আপনি কোনো একটা অর্ডার করলেন, আমার মানে রাহাত আছে এখানে, রাহাত উইল গিভ মোর ডিটেলস, বাট আমি একটু বলে দিই, সেটা হচ্ছে কেউ যদি ক্যাশ অন ডেলিভারিও চুজ করে সেটাও ডেলিভারির সময় সেটাকে ডিজিটালি পে করার একটা সক্ষমতা পেয়ে যাবে এই নতুন সলিউশনটা, যেটার নাম আমরা দিয়েছি ক্যাশলেস পে, যার মাধ্যমে বাংলাদেশকে ক্যাশলেস ইকোনমি বা আমরা যেটা বলতে যাচ্ছি যে লেস ক্যাশ সোসাইটির দিকে আমরা ধাবিত হতে যাচ্ছি সেটার জন্য একটা বড় ধাপ বলে আমরা মনে করি। আপনি থাকুন আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ জনাব কামাল। আমাদের সাথে যেটি বলছিলেন জনাব রাহাত আহমেদ, তিনি প্রধান বিপণন কর্মকর্তা পেপার ফ্লাই। আপনারা নতুন যে ক্যাশলেস পে এর কথা বলছেন, এতে করে আসলে গ্রাহক কিরকম সেবা পাবে, কিভাবে সেবা পাবে? তো প্রথমে পেপারফ্লাইয়ের কথা একটু বলে নিই, আমরা একটা ই কমার্স লজিস্টিক সার্ভিস প্রোভাইডার। সো ই কমার্সের লজিস্টিক্সের রিকোয়ারমেন্ট একটু ডিফারেন্ট ধরনের থাকে, কারণ প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করতে হয়, এবং সেটার সাথে কামাল ভাই যেটা বলছিলেন যে প্রি কোভিড পিরিয়ডে নর্মালি 90-95% অফ দ্য ক্যাশ কালেকশন সেটা COD ফরম্যাটে করতে হয়, মানে ক্যাশ অন ডেলিভারি। সো প্রোডাক্টটা নিয়ে যাওয়ার পরে কাস্টমার প্রোডাক্টটা দেখবেন, তারপরে উনি টাকাটা দিবেন। সো পেপারফ্রাইয়ের পক্ষ থেকে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি, ক্যাশ কালেকশন এবং এটা ছাড়াও ফুলফিলমেন্ট এবং ওয়ারহাউসিং সার্ভিসগুলো প্রদান করে আসছি বাংলাদেশের সব মোটামুটি সব বড় বড় মার্কেট প্লেস যারা আছে কিংবা ই কমার্স যারা আছে তাদেরকে।
সো আমরা এই কোভিড পর্যায়ে আমরা যেটা আসলে দেখলাম যে মানুষজন আসলে ক্যাশলেস যে ট্রানজাকশন সেটার দিকে ওনাদের ইন্টারেস্ট অলরেডি বাড়া শুরু করেছে, এটা অনেকটা সেফটি এবং সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে। এখন যেটা জি আগে যেটা হতো সেটা আমি একটু বলিনি, আগে যেটা হতো একটা কাস্টমার আপনার অনলাইন ওয়েবসাইটে ঢুকতেন এবং ঢুকার পরে ওইখানে ওনার পেমেন্টটা করা লাগতো, উনি যদি কোনো ক্যাশলেস মানে পণ্য পাওয়ার আগেই অ্যাডভান্স পেমেন্টের কথা আপনি বলছেন, এক্স্যাক্টলি সেটা ছিল আগের ফরম্যাট। তো সেটার ব্যাপারে কাস্টমারের অবভিয়াসলি কিছু দ্বিধা কিংবা কিছু কিছু প্রবলেম অথবা উনি ওনার হয়তো ফেস করতেন যে আমি আমি প্রোডাক্টটা কখন পাবো কবে পাবো সেটা না জেনে আমি আগে আগে টাকাটা দিয়ে দিচ্ছি। সো এটা একটা একটা বটলনেক হিসাবে কাজ করতো কাস্টমারের সাইকোলজিতে। তো আমরা যেটা করেছি মাস্টার কার্ডের সহায়তায় এবং ইস্টার্ন ব্যাংকের সহায়তায় আমরা এই মডেলটাকে প্রিপেড থেকে পোস্টপেড মডেলে নিয়ে গিয়েছি। তো আমরা যেটা করেছি এখন আফটার ক্যাশলেস পে লঞ্চ করার পর থেকে কাস্টমার বাসায় প্রোডাক্টটা পাওয়ার পরে উনি যদি চায় উনি ক্যাশলেস পে মেথডে উনি পেমেন্টটা করতে পারবেন যে কোনো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা অন্যান্য মোবাইল ওয়ালেট ব্যবহার করে। সেই ক্ষেত্রে কি যাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তারা পারবে নাকি যে কেউ পারবে এটা করতে? সো অবভিয়াসলি যাদের ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড কিংবা একটা মোবাইল ওয়ালেট আছে তারা এটা মোবাইল ওয়ালেট, তার মানে বিকাশ বা এরকম কোনো ই থাকলেও কি হবে? জি জি অবশ্যই, আপনাকে ধন্যবাদ জনাব রাহাত আহমেদ। আমরা একটু আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে সভাপতি বেসিস জনাব আলমাস কবির, তার কথা আমরা শুনতে চাই। জনাব কবির নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আমরা দেখি ঘরে বসে কেনাকাটা বেড়েছে এই এই করোনাকালীন সময়ে, বিশেষ করে আপনাদের বিভিন্ন হিসেবে আমরা দেখেছি সেটি উঠে আসছে। এখনও পর্যন্ত আমরা গ্রাহকের কাছ থেকেও নানা অভিযোগ শুনে থাকি, সেই ক্ষেত্রে এই অভিযোগগুলোর ব্যাপারে যেমন ধরেন সময় মতো ডেলিভারি তারা পাচ্ছে না, কিংবা লেনদেনের ক্ষেত্রে যেমনটি জনাব রাহাত আহমেদ বললেন যে তারা আসলে চায় আগে থেকে পেমেন্ট না করে পরে দেওয়ার জন্য, কারণ এমন অনেক হয়েছে পেমেন্ট করা হয়েছে সময় মতো পণ্য পাওয়া যায়নি, কিংবা অনেক ক্ষেত্রে অনেক কোম্পানিও আসলে টাকা নিয়ে উধাও হয়েছে এমন ঘটনা আমরা দেখেছি। আপনি একটু বলবেন এই সমস্যা সমস্ত সমস্যাগুলো কিভাবে সলভ করা যায় আপনাদের দৃষ্টিকোণ থেকে? ধন্যবাদ। দেখুন যে কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু ব্যাড প্লেয়ার্স দু একজন থাকেই, কিন্তু এই দুই তিনজন মানে ব্ল্যাক শিপ বা ব্যাড অ্যাপলের জন্য পুরো ইন্ডাস্ট্রির বদনামটা হয় ঠিকই, কিন্তু যদি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিটাকে প্রোটেক্ট করতে পারি। আমাদের দেশে ই কমার্স সেক্টরটা আসলে রিলেটিভলি এখনো নিউ এবং তার ফলে যেটা মানে এই ডিজিটাল অনলাইনে কেনাকাটা এবং ডিজিটালি পেমেন্ট করা এই কনসেপ্টটা কিন্তু মানে এখনো রিলেটিভলি অনেক নিউ, সেই জন্য সবাই অনলাইনে কেনাকাটা শুরু করলেও ডিজিটালি পেমেন্ট করাটা মানে এটার ব্যাপারে এখনো কমফোর্টেবল না। মানে সাধারণত কি যেটা হয়ে থাকে যেটা আপনারা ডিসকাস করছিলেন একটু আগে রাহাতের সাথে, যে মানুষ যখন কেনাকাটায় মানে আমি টিপিক্যালি বলছি যে যখন একটা ডিসাইড করে ফেলে যে আমি এই জিনিসটা কিনবো তখন সে সেটাকে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দেয় বা MFS দিয়ে পেমেন্ট করে দেয় এবং তারপরে তার কাছে সেটা ডেলিভারি হয়ে যায়। কিন্তু যেহেতু ওই যেটা আপনি বলছিলেন যে একটা কনফিডেন্সের অভাব রয়েছে, ট্রাস্টের অভাব রয়েছে এবং সেটা আমরা এখনো বিল্ড আপ করতে পারিনি কনজিউমারদের মধ্যে, সেই জন্য কিন্তু এই ক্যাশলেস পে যেটা নতুন শুরু হলো এই পেপারফ্লাই EBL এবং মাস্টার কার্ডের যৌথ ইয়েতে আপনার প্রয়াসে, সেটা কিন্তু একটা ইন্টারমিডিয়েটরি একটা জিনিস বলতে পারেন যে মানুষ এখনো হয়তো প্রিপেড অভ্যস্ত হয়নি, সো জিনিসটা হাতে পেয়ে তারপরে সে ডিজিটাল পেমেন্ট করলো, কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে চাই যে এইটা একেবারে খুব স্মুথলি সবাই খুব স্মুথলি MFS এবং ডিজিটাল পেমেন্ট এগুলো ডিজিটাল ট্রানজাকশন এগুলো ইউজ করা শুরু করবে। অবশ্যই সেই ক্ষেত্রে কি সুবিধা অসুবিধা জনাব আলমাস কবির আমরা সেটিও শুনবো, তবে একটি ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক আপনারা দেখছেন বিথ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক আপনারা জানেন গতকালকে কিন্তু বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জগতে এক নক্ষত্র যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব নুরুল ইসলাম বাবুল তিনি ইন্তেকাল করেছেন। এই বিশ্ব সংলাপের পরিবারের পক্ষ থেকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।
আমরা তাকে স্মরণ করতে চাই। তিনি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের একজন পথ প্রদর্শক ছিলেন, পরবর্তীতে যারাই ব্যবসা বাণিজ্য জগতে আসবেন তাদের জন্য তিনি আদর্শ হয়ে থাকবেন। আমরা অবশ্যই যেতে চাই, আলোচনায় আবার ফিরতে চাই, আমরা যে কথা বলছিলাম অতিথির সাথে, জনাব নুরুল আমিন আপনার কাছে একটু আবার আসতে চাই। আপনি একটু বলবেন যে এখন তো ঘরে বসে কেনাকাটা বাড়ছে, আবার আমরা দেখতে পাচ্ছি এই কেনাকাটার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফ্রড হচ্ছে, অর্থাৎ বিকাশের বিভিন্ন নগদের বিভিন্ন ইস্যু করে বিভিন্ন রকমের হ্যাকিং হচ্ছে এবং বিভিন্ন মানুষ ফোন দিয়ে তাদের আইডি হ্যাক করে টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এইগুলো আসলে নিয়ন্ত্রণে যা পদক্ষেপ নেওয়া হচ্ছে কোম্পানিগুলোর পক্ষ থেকে, যা তা পর্যাপ্ত কিনা? না, ধন্যবাদ। শুরুর দিকে বিকাশ যখন শুরু হয় আজ থেকে 10 বছর আগে বা আরো আগে, তখনও কিন্তু কিছুটা হিকাপ ছিল। এগুলাকে আমরা টিপিং প্রবলেম বলি, তার যখন ওঠে তখন একটা ব্যথা থাকবেই, কিছু কিছু জিনিস ছিল। এখন অনেকটা স্ট্রিমলাইন্ড হয়ে আসছে, কারণ হচ্ছে যে আপনি এনআইডি ইস্যু আসছে, ব্যাংকের ব্যাপারগুলো আসছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকে অনেক স্ট্রিক্ট ট্রানজেকশন লিমিট আছে সবকিছু মিলে। আপনি যেটা বলছেন ই কমার্স এর ক্ষেত্রে, যদি কোনো দ্রব্য, এটা একটু আগে আলাপ হলো যে আমরা আগে পে করবো না পরে পে করবো, এটা কিন্তু দেশে বিদেশে দেখা গেছে। কখনো কখনো কোনো পণ্য খারাপ আসছে, কোয়ালিটি খারাপ আসছে, পরিমাণ কম আসছে, এই টাইপের ঘটনাগুলো কিন্তু প্রথম দিকে একটু বেশি ছিল। এটার একটা কারণ ছিল যে স্ট্রাকচারালি ওরাও তত অর্গানাইজ ছিল না, অথবা ইন বিটুইন যে লোকগুলো, আমরা মানুষকে বিশ্বাস করি আবার সেই সেই জায়গায় কিছু জায়গায় বিশ্বাস ভঙ্গও হয়, ওই জায়গাগুলোতে যে জায়গা থেকে যে জিনিসটা যে কোয়ালিটি দেওয়ার কথা সেটা হয়তো প্রপারলি আসে নাই। এই প্রবলেম এখন অনেকটা কাটাই উঠছে আমরা, এই জন্য এই যে কালকে যারা উদ্বোধন হলে পেপার অ্যাপ্লাই আপনি পরেও পে করতে পারবেন, এবং অনেক অ্যাড এখন দেখবেন যে আপনার কোনো লস নাই, জিনিস দেখে পছন্দ হইলে টাকা দিয়ে নেবেন, তাহলে আমাদের জিনিস ফেরত দিবেন। ফলে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে শেপ নিচ্ছে, সেন্ট্রাল ব্যাংকও দেখতেছে আর বেসিসে এই ব্যাপারে অনেকগুলো কাজ করছে, এই জন্য যে কে কার কি সক্ষমতা কিভাবে আছে। দেয়ার ইজ এন ই কমার্স অ্যাসোসিয়েশন অলসো, সব মিলাই আমার মনে হয় এখন আপনি একদম ঢালাও ভাবে বড়ই বলতে পারবেন না যে ম্যাসিভ কিছু হয়। আর এখন মানুষ অনেক সচেতন, কুইক রেসপন্স করে, কমপ্লেন করে এবং তাদেরকে ধরারও চেষ্টা করা হয়। আমার মনে হয় যেহেতু এই জিনিসটা এগিয়ে আসছে, এটাকে সবাই ওয়েলকাম করা এবং এটা সিকিউরিটি দিকটা ভালোভাবে দেখার জন্য বেসিস কিছু কাজ করুক, এটা আমরা আশা করব। জনাব আলমাস কবির, এই বিষয়ে আপনার কাছে একটু আসতে চাই, যে প্রশ্নটি তাকে আমি করলাম এটি করতে চাই যে মানুষ গ্রাহকরা অনেকেই প্রতারণার শিকার হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে কি করণীয় কোম্পানিগুলোর পক্ষ থেকে বা আপনারা যারা রয়েছেন বিভিন্ন অ্যাসোসিয়েশনে, আপনারাই বা কি করতে পারেন বা কি করছেন? জি, আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা একটি কমপ্লেনসেলের ব্যবস্থা শুরু করতে যাচ্ছি খুবই শীঘ্রই, এবং সেখানে কনজিউমাররা সেখানে কমপ্লেন করতে পারবেন এবং আমরা সেখান থেকে ব্যবস্থা নিব সেই কোম্পানির বিরুদ্ধে। কিন্তু এছাড়া যেটা আমি বলবো যে কনজিউমারদেরও কিছু দায়িত্ব রয়েছে, তাদের কিন্তু কিছু অ্যাওয়ারনেসের প্রয়োজন রয়েছে। তারা যখন যেখানে অর্ডার দিচ্ছেন বা পেমেন্ট করছেন, সেখানে তারা দেখে শুনে বুঝে টার্মস এন্ড কন্ডিশনস পড়ে কিন্তু অর্ডারটা দেওয়া উচিত। হয়তো টার্মস এন্ড কন্ডিশনস লেখাই আছে যে আপনি ডেলিভারি পাবেন 3 মাস পরে, কিন্তু আপনি সেটা না খেয়াল করেই আপনি অর্ডারটা দিয়ে দিয়েছেন, পেমেন্ট করে দিয়েছেন, সো সেই ক্ষেত্রে তো আপনি তখন আবার ক্লেম করতে পারেন না যে আমি কেন ডেলিভারি পাচ্ছি না। সো এইগুলোকে আসলে কনজিউমারকেও অ্যাওয়্যার হতে হবে। তবে একটা জিনিস আমি বলি যে ব্যাংকগুলোকে আরো বেশি একটু অ্যাগ্রেসিভ হতে হবে এই ডিজিটাল কমার্স কে পপুলার করার জন্য, এবং তাদের মধ্যে একটা ভীতি কাজ করে, আমি দেখেছি একটা প্যারানয়া কাজ করে। ব্যাংকগুলো খুব বেশি অ্যাগ্রেসিভ না, ব্যাংকগুলো যদি তারা কমফোর্টেবল ফিল না করে মানে নর্মাল ক্রেডিট কার্ড গুলোতে, তারা কিন্তু প্রিপেড ক্রেডিট কার্ডে যেতে পারে। এবং আপনারা বিদেশি দেখেছে কিন্তু যে প্রিপেড ক্রেডিট কার্ড কিন্তু একেবারে সুপার মার্কেটে কিনতে পাওয়া যায়, আপনি সুপার মার্কেট থেকে কিনে আপনি সেটাকে লোড করে টপ আপ করে সেটাকে অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। সো এই ধরনের যদি কার্যক্রম শুরু হয় তাহলে কিন্তু ডিজিটাল ট্রানজাকশন আরো বেশি পপুলার হবে। আর এছাড়া সরকার থেকে আমরা বেসিসের পক্ষ থেকে সরকারের কাছে বলেছি যে সরকারের থেকে একটি ইনসেন্টিভ দরকার, যে যেমন আমরা বলেছি যে প্রত্যেক রকমের সব রকমের ডিজিটাল ট্রানজাকশনের উপর থেকে ভ্যাট সরিয়ে ফেলা হোক, ভ্যাটের আওতামুক্ত রাখা হোক ডিজিটাল ট্রানজাকশনকে, তাহলে মানুষ মোর অ্যান্ড মোর এদিকে ঝুঁকবে এবং ডিজিটাল ট্রানজাকশন যত বেশি হবে তত বেশি স্বচ্ছতা বাড়বে এবং সরকারেরও রাজস্ব আয় কিন্তু বাড়বে, ঝুঁকিটাও কমে যাবে। ধন্যবাদ জনাব আলমাস কবির। আমরা তাহলে একটু যুক্ত হতে চাই, আমাদের সাথে রয়েছেন সৈয়দ মোহাম্মদ কামাল, তিনি মাস্টার কার্ডের কান্ট্রি ডিরেক্টর। তিনি, আপনারা যে জানেন জনাব কামাল, যে এই কার্ড ব্যবহার করেও বিভিন্ন রকমের জালিয়াতির ঘটনা ঘটে, সেটি আসলে কি করে বন্ধ করা যায়, আপনারাই বা কতটুকু সচেতন এই বিষয়ে?
আমি একটা জিনিস বলি যে কার্ডের সেফটি সিকিউরিটির অ্যাসপেক্টে কিন্তু আমাদের মতো স্কিমগুলো আমরা নিরলসভাবে কাজ করি এবং আমরা প্রচুর টাকা ইনভেস্ট করি এই সেফটি সিকিউরিটিকে এনশিওর করার জন্য এবং এটা আমরা করে থাকি। এবং আমরা একটা জিনিস দেখে থাকি বাংলাদেশে, যদি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এই এই ফ্রড বা এই এই ব্যাপারগুলো একটু বলি, ট্রানজেকশনের এগেনস্টে পার্সেন্টেজটা খুবই খুবই কম। তো মানুষ স্বাচ্ছন্দ্যে ট্রানজেকশন করতে পারে ডিজিটালি। এখন আমি যেটা দেখি যে, এবং আমাদের ব্যাংক পার্টনাররা যেটা করছে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রাহককে এডুকেট করার চেষ্টা করছে মেসেজ দিয়ে, এসএমএস দিয়ে অথবা বিভিন্ন ইডিএম দিয়ে, যে আপনার পিনটা আপনি কাউকে শেয়ার করবেন না, আপনার পিনটা নিজের কাছে গোপন রাখেন, আপনার ওটিপিটা শেয়ার করবেন না। তারপরেও দেখা যায় যে একটা কাস্টমার বেস হয়তো বা এটা না বুঝেই শেয়ার করে ফেলে। এই জায়গাগুলোতে অ্যাওয়ারনেস গুলো, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, যেটা বাংলাদেশ ব্যাংক করছে, ব্যাংক গুলো করছে, আমাদের মতো স্কিম গুলো করছি, বেসিসের মতো চেম্বার গুলো আমাদেরকে সাপোর্ট করছে। এই জিনিসটা চলতে থাকলে আমার মনে হয় এটা অনেকটা আগের থেকে কমে এসছে। এবং আমি বলবো যে বাংলাদেশের ট্রানজেকশনের প্রেক্ষাপটে যদি আমি বলি ফ্রড অ্যাটেম্প বা ফ্রডের পার্সেন্টেজ অনেক অনেক কম, এটা কন্টিনিউয়াস প্রসেস। এবং আমার মনে হয় যত দেশ আসলে এই ডিজিটাল ট্রানজেকশনের দিকে যেতে যায় থাকবে, ততই মানুষ বেশি অ্যাওয়ার হবে এবং এই ধরনের ফ্রডিং আর হ্যাকিং টেন্ডেন্সিটা আরো অনেক কমে যাবে। আর আমি একটা পয়েন্ট একটু কুইকলি আলমাস ভাইয়ের সাথে ইকো করে বলছি যে ইনসেন্টিভের ব্যাপারটা যেটা আলমাস ভাই বলেছে, যেমন ভাবে ভ্যাট উঠিয়ে দেওয়া উচিত এবং যেটা ইনসেন্টিভের কথা, এমন ভাবে করা উচিত যাতে করে ইউজারও পায় একটা ইনসেন্টিভ এবং যিনি মার্চেন্ট, যিনি ডিজিটাল ট্রানজেকশনটা অ্যাকসেপ্ট করছেন, তিনিও পায়। তাতে করে হবে কি, পুরো একটা স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম এটার মধ্যে ইনভলভ হবে, যেটা পার্শ্ববর্তী দেশে আমরা দেখেছি এটা খুব সাকসেসফুল হয়েছে। কি ধরনের ইনসেন্টিভ প্রয়োজন জনাব কামাল? কি ধরনের ইনসেন্টিভ দেওয়া যেতে পারে? আমি 30 সেকেন্ড একটু যোগ করতে চাই এটার সাথে। সেটা হচ্ছে যে বিদেশে আমরা দেখেছি যে একজন গ্রাহকের কিন্তু, ক্রেডিট কার্ড গ্রাহকের কিন্তু একটা লিমিটেড লায়াবিলিটি থাকে, যে তার ক্রেডিট লিমিট যদি $5,000 হয়ে থাকে, তার লিমিটেড লায়াবিলিটি হচ্ছে সে আপ টু $500। অর্থাৎ তার যদি ক্রেডিট কার্ড ইউজ করে $2,000 ফ্রড হয়ে থাকে, সে কিন্তু লায়াবল আপ টু $500। তাহলে বাকিটা কি হবে? সো বাকিটা কিন্তু ব্যাংকটা ইনসিওর থাকে। সো বাংলাদেশে কিন্তু এই ইনস্যুরেন্স পলিসি মানে পদ্ধতি কিন্তু শুরু হয়নি, আমার মনে হয় এটা শুরু করা দরকার। এখানে একটু আলমাস ভাই আমি বলতে চাই, সেটা হচ্ছে সাইবার থ্রেট। সাইবার থ্রেটও তো আমরা দেখি প্রচুর রয়েছে, সেক্ষেত্রে আমাদের ব্যাংকগুলো কিংবা যারা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিচ্ছেন, তারা কতটুকু সচেতন এই ব্যাপারে? শুনতে পাচ্ছেন কি জনাব আলমাস কবির? ও, আমাকে বলছেন? জি, অবশ্যই সাইবার থ্রেট ইজ এ ভেরি ভেরি মানে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আগেন, এখানেও একটা অ্যাওয়ারনেস দরকার আছে, স্পেশালি যারা ইউজার তাদের অ্যাওয়ারনেস দরকার আছে, যেটা কামাল ভাই বলছিলেন যে তার ইউজার নেম, পাসওয়ার্ড, পিন, ওটিপি এগুলো যাতে শেয়ার না করা হয়। প্লাস এইখানে যে আমাদের MFS কোম্পানিগুলো আছে, তারা তাদের ডেটা সিকিউরিটি এনশিওর করার জন্য সব ধরনের যে টেকনিক্যাল, যে ধরেন ফায়ারওয়াল বা ইত্যাদি, সেগুলোর উপরে তাদের আরো বেশি কনসেন্ট্রেট করা উচিত। সরকার থেকে কিন্তু এই সিকিউরিটি ইকুইপমেন্টের উপরে কিন্তু অনেক উচ্চ ডিউটি আছে। আপনি শুনে অবাক হবেন যে আমরা যেখানে ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছি, যেখানে অনেক নেটওয়ার্ক বাড়ছে, সেখানে কিন্তু ফায়ারওয়ালের উপরে এখনো 69% ডিউটি রয়েছে। সো এইটাকে কমিয়ে নিয়ে আসা দরকার, সো দ্যাট মানুষ বেশি করে তার ফায়ারওয়াল এবং ভালোভাবে বড় বড় ফায়ারওয়াল তারা ডিপ্লয় করতে পারে তাদের নেটওয়ার্কের জন্য, ডেটা সিকিউরিটি প্রোটেক্ট করার জন্য। জনাব আলমাস কবির, আপনাকে ধন্যবাদ। আমরা একটি বিরতিতে যেতে চাই, ছোট্ট একটি বিরতি নিয়ে দর্শক আবার ফিরছি। সেক্ষেত্রে দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, আপনারা দেখছেন বিথ সংলাপ। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন বিথ সংলাপ। আমাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ, যে বিষয়ে কথা বলছি আজকে, নগদবিহীন লেনদেন, বাংলাদেশের সমস্যা ও সমাধান। আমরা একটু যেতে চাই, জনাব রাহাত আহমেদ রয়েছেন, তিনি প্রধান বিপণন কর্মকর্তা পেপারফ্লাই, তার কাছে। জনাব রাহাত, আপনি জানেন যে সবচেয়ে বেশি ক্যাশবিহীন ট্রানজ্যাকশন হয় আমাদের বিভিন্ন হিসেবে দেখা যায় সুইডেনে, প্রায় 99%। বাংলাদেশে এর পরিমাণটি এখনও অনেক কম, এটি প্রসারে আপনারা কী ধরনের পদক্ষেপ আগামী তারিখে যাচ্ছেন? তো এইটার এইটার জন্য একটা ইন্টারেস্টিং ডিফারেন্সিয়েশন পয়েন্ট সুইডেনের সাথে বাংলাদেশের হচ্ছে, বাংলাদেশে কিন্তু মেইনলি ক্যাশ অন ডেলিভারিতে ট্রানজাকশন গুলো হয়ে থাকে, ইটস কিন্তু কমপ্লিটলি সাইকোলজিক্যাল ডিফারেন্স। ইউরোপিয়ান কান্ট্রিতে মানুষজন যেভাবে অলরেডি দে হ্যাভ স্টার্টেড ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি অফ দ্য ই কমার্স, ওইখানে ক্যাশলেসটা আগে হবে, এটাই খুবই খুবই স্বাভাবিক। আপনি যদি ইনফ্যাক্ট এশিয়ার মধ্যে যদি অন্যান্য কিছু কান্ট্রিজ যদি দেখেন, সিঙ্গাপুর যদি দেখেন, থাইল্যান্ড যদি দেখেন, মালয়েশিয়া, ইভেন ভিয়েতনামও যদি দেখেন, ওইখানেও কিন্তু আপনার ক্যাশলেস ট্রানজাকশনের পরিমাণ অনেক বেশি, বিকজ দ্য মার্কেট ইজ ভেরি ম্যাচিউর।
এবং মানুষজন অনেক ইউজ টু ক্যাশলেস ট্রানজাকশনে, কারণ নট অনলি ফর ই কমার্স, এটা ছাড়াও অন্যান্য অনেক জায়গাতেই ওনারা ক্যাশলেস ট্রানজাকশনটা করে। ইউটিলিটি বিল পেমেন্ট হতে পারে, গ্রসারি শপিং এ হতে পারে, মেডিকেল সার্ভিসে হতে পারে, ডিফারেন্ট জায়গাতে, যেহেতু ওরা ইউজ করছে অলরেডি, সো মেন্টালি এবং মেন্টালি ওদের ম্যাচুরিটা কম্পারেটিভলি অনেক অনেক বেশি। সো দ্যাটস ওয়াই ই কমার্সে অবভিয়াসলি ওদের ক্যাশলেস পেমেন্টের সংখ্যাটা কিংবা পার্সেন্টেজটা অবভিয়াসলি অনেক বেশি থাকবে। আমরা যেটা করতে পারি সেটা সেই অ্যাঙ্গেল থেকে আমি একটু বলি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের আমাদের লক্ষ্য খুব পরিষ্কার। আমাদের লক্ষ্য হচ্ছে যে ই কমার্সের সাথে কাস্টমারের যে ব্রিজ, যে কমিউনিকেশন যেটা হয় সেটা কিন্তু আমাদের তৈরি করা হয় থ্রু লজিস্টিক পার্টনারের থ্রুতে হয়। সো আমরা চাই যে যখনই আমরা ই কমার্সের পক্ষ থেকে কাস্টমারের কাছে কোনো প্রোডাক্টটা নিয়ে যাব, যখনই ওনাকে আমরা টাচ করবো কিংবা কমিউনিকেট করবো ওনার সাথে, তখনই ওই এভিনিউটাকে কাজে লাগিয়ে আমরা যে যে সার্ভিসগুলো আমরা দিতে পারি সেই সার্ভিসগুলো তাদের কাছে সহজলভ্য করে রাখা। এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি প্রিপেড থেকে পোস্টপেড এর মডেলটাতে আমরা মুভ করানোর জন্য আমরা কাস্টমারের কাছে জনাব রাহমাত আজাহাত আহমেদ, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমরা একটু যেতে চাই এই মুহূর্তে এই একই বিষয়ে জনাব নুরুল আমিন আপনার কাছে। আপনি শুনলেন যে এই সেবাগুলো রয়েছে, সেই বিষয়ে আমরা আরও জানতে চাই। তবে এই মুহূর্তে যেটি যেমনটি দর্শক কিছুক্ষণ আগেই বলছিলাম যে যমুনা গ্রুপের কর্ণধার নুরুল ইসলাম বাবুলের জানাজায় নামাজ আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহূর্তে যমুনা ফিউচার পার্ক মসজিদ জামে মসজিদের সামনে আমরা সরাসরি সেখানে যেতে চাই এখন। এখন আপনাদেরকে সম্মান অনুরোধ, আমি যেমন অফিসার পার্ক জামে মসজিদের একজন ইমাম এবং খতিব হিসেবে আপনাদের সকলের কাছে আবেদনের কথা, আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ ওনার জন্য এবং ওনার পরিবারের সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করে যাবো। আল্লাহ যেন ওনার রেখে যাওয়া পরিবার পরিজনকে যেন হেফাজত করে, তার প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ যেন হেফাজত করে, এবং তারা যেন আমাদের চেয়ারম্যান সাহেব রহমতুল্লাহ আলে যোগ্য উত্তরসূরি হিসেবে যেন আল্লাহ নিজেকে বেছে রাখেন ইনশাআল্লাহ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলো। পরে Allahu Akbar
দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব নুরুল ইসলাম বাবুলের জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছিল যমুনা ফিউচার পার্কের সামনে, সেটি দেখছিলাম আমরা। আসলে আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম দর্শক, নগদবিহীন লেনদেন, আমাদের সাথে চারজন অতিথি যুক্ত ছিলেন, আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাতে হচ্ছে আজকে। জনাব নুরুল আমিন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সৈয়দ মোহাম্মদ কামাল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, জনাব আলমাস কবির, জনাব রাহাত আহমেদ, আপনাদের চারজনকে ধন্যবাদ। আশা করি আর আগামী কোনো পর্বে অবশ্যই আপনাদেরকে আমরা অতিথি করে পাবো। তো আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিউজ 24।